Welcome back once again to this channel. Subscribe to our YouTube channels Dharmoy Adharmo Mukto Golpo Chetona Tooth Shikar Aman Voice of Atheist and New Dharmoy Adharmo. All the channels links below in description box. Powered by Hriday Khan. Thanks for watching. Stay with us. সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। এটি অবশ্য নতুন না, এটি পুরানো বিষয়। আমরা অনেকবার এটি নিয়ে আলোচনা করেছি, বহুজন আলোচনা করেছে। তো আমি মূল আলোচনায় চলে আসি। আলোচনার বিষয় হলো দশ ঢুক দুধ পান থেকে পা নির্ধারিত পাঁচ ঢুক বা পাঁচবার দুধ পানের বিধান। ঠিক আছে, তো হাদিস একাডেমি থেকে প্রকাশিত সহিহ মুসলিম শরীফের 3490 নম্বর হাদিসে যেটি বলা হয়েছে সেটি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন তিনি দুধ পানের ওই পরিমাণ সম্পর্কে আলোচনা করলেন যার দ্বারা হারাম সাব্যস্ত হয়, আমরাহ বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল কুরআনে নাজিল হয় নির্ধারিত দশবার দুধ পানে দুধ পানের বিধান, অতঃপর নাজিল হয় নির্ধারিত পাঁচবার দুধ পানের বিধান। আচ্ছা, এখন আমি এটি একটু বিশ্লেষণ করছি। এখন দশ ঢুক দুধ পানের বিধান থেকে পাঁচ ঢুক দুধ পানের নির্ধারিত নিয়ম কেন করা হলো, এর পিছনে কারণ হচ্ছে এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে, দশ ঢুক দুধ পানের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নবীর হেরেমে, নবীর অন্দরমহলে বিবিরা প্রচণ্ডভাবে অসন্তুষ্ট হল। তারা কানা ঘুষা শুরু করলো এবং এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো। প্রতিবাদে ফেটে পড়লো, কারণ তারা এটিকে খুবই অবমাননাকর বিষয় বলে ধরে নিয়েছিল। তারা নবীকে বলেছিল যে কি, আমরা আমাদের স্তন বের করে পরপুরুষের মুখের ভিতর ঢুকিয়ে দেব আর তারা আমাদের স্তন চুষে চুষে দুধ খাবে, আমাদের জন্য হারাম হওয়ার জন্য। এটি তো খুবই লজ্জাস্কর ব্যাপার। নবী পড়লেন এইবার বিপদে পড়ার কারণে আল্লাহ মিয়া কী করলেন, এই দশ ঢুক দুধ পানের বিধানকে পাঁচ ঢুক দুধ পানের বিধানের ভিতর নিয়ে আসলেন। ঠিক আছে, তো এটি নবীর বিবিদের বিদ্রোহের কারণে, বা অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ এডিট করে দশ ঢুক থেকে পাঁচ ঢুকে নামিয়ে নিয়ে আসলেন। বুঝতে পেরেছেন কি আজব ব্যাপার? তো এটি এরকম হয়েছে। এখন আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে নবী মুহাম্মদের মৃত্যুর পর যখন সবাই নবী মুহাম্মদের ডেড বডি নিয়ে ব্যতিব্যস্ত ছিল, তখন একটি ছাগল বিবি আয়েশার ঘরে ঢুকে গিয়ে তার খাটের নিচ বা তুষকের নিচ থেকে এই আয়াতটি খেয়ে ফেলে। তো এই আয়াতের রেফারেন্স হচ্ছে সুনান ইবনু মাজার 1994 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঢুক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলল। আচ্ছা, ছাগল এসে খেয়ে ফেলেছে, ঠিক না? এখন ছাগল এসে আয়েশার খাটের নিচ থেকে আয়াতটি খেয়ে ফেলল। এখন আমার কথা হচ্ছে, আয়েশার খাটের নিচে কুরআনের যে কিছু আয়াত ছিল, যে আয়াতগুলো ছাগল খেয়ে ফেলেছিল, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হলো যে কুরআনের আয়াতগুলো বিবি আয়েশার তুষকের নিচে ছিল বা খাটের নিচে ছিল। আমাদের নবীজি কুরআনের আয়াতের উপর ম্যাডাম আয়েশাকে শুয়াইয়া রীতিমতো হাল চাষ করতেন। এটি কি ঠিক কাজ ছিল?
নবীজি কুরআনের আয়াতের উপর তার বিবিদেরকে শুয়াইয়া রীতিমতো হাল চাষ করতেন। তাহলে আমরাও কি আমাদের ম্যাডামদেরকে শুয়াইয়া কুরআনের আয়াতের উপর শুয়াইয়া শুইয়ে দিয়ে তাদের উপর রীতিমতো হাল চাষ করবো নাকি? এটি তো নবীর সুন্নত। এখন এটি কি করা যায়? কুরআনের পবিত্র আয়াতগুলো বেডের নিচে রেখে নবী মুহাম্মদ আয়েশার সাথে ধস্তাধস্তি কুস্তাকুস্তি করতেন, সহবাস করতেন, পিয়ার মোহব্বত করতেন, এটি কি কুরআনকে মর্যাদা, কুরআনের আয়াতকে মর্যাদা দেওয়া হয় নাকি কুরআনের আয়াতকে অমর্যাদা করা হয়? তো নবী মুহাম্মদ যে আমাদের নবীজি যে ম্যাডাম আয়েশাকে কুরআনের আয়াতের উপর শুয়াইয়া দিয়া আয়েশার সাথে সুপথ মুহবত করতেন, কিংবা তার জমিনে যে লাঙ্গল চালাতেন, অথবা তাকে যে কুরআনের আয়াতের উপর শুয়াইয়া দিয়ে তার উপর হাল চাষ করতেন, এর জন্য কি ছাগল ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, ছাগল অসন্তুষ্ট হয়েছিল? অসন্তুষ্ট হওয়ার কারণে সে কি প্রতিশোধ নিয়ে এই কুরআনের আয়াতগুলোকে গিলে খেয়ে ফেলেছিল? ব্যাপারটি কি এইরকম? তাহলে নবীর খাটের নিচে কুরআনের আয়াত পাওয়া গেল, আর এই আয়াতগুলো ছাগল খেয়ে ফেললো। তাহলে নবীর যে আরও ১১ জন বিবি ছিল, ১২-১৩ জন বিবি ছিল, এদের তুষকের নিচে কি কুরআনের আয়াত ছিল? আমরা তো ম্যাডাম আয়েশার খাটের নিচে অথবা তুষকের নিচে কুরআনের আয়াতের খবর পেলাম, এবং আমরা এও খবর পেলাম যে নবী মুহাম্মদ, আমাদের নবী মিস্টার নবী মুহাম্মদ আয়েশাকে কুরআনের আয়াতের উপর শুয়াইয়া তার উপর রীতিমতো হাল চাষ করতেন। তা আমরা তো কিছু আয়াতের খবর হদিস পেলাম যে আয়াতগুলো আয়েশার তুষকের নিচে রাখা ছিল। তাহলে নবী মুহাম্মদের যে আরও ১১ জন বিবি ছিল বা বহু সংখ্যক দাসী বান্দি ছিল, এদের খাটের নিচে বা তুষকের নিচে আর কতটা আয়াত ছিল সেইগুলোর খবর তো আমরা পাই নাই। তাহলে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ কুরআনের আয়াতগুলোকে তার বিবিদের বিছানায় নিচে রেখে বা খাটের নিচে রেখে বা বালিশের নিচে রেখে বিবিদেরকে ওই কুরআনের আয়াতগুলোর উপর শুইয়ে দিয়ে তাদের উপর রীতিমতো হাল চাষ করতেন। বুঝতে পেরেছেন? তাহলে মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ কি কুরআনের আয়াতগুলোকে সম্মান দিয়েছেন নাকি অসম্মান করেছেন? নিজের বিবিদের জমিনে সেচ দেওয়ার জন্য কুরআনের আয়াত কেন তুষকের নিচে রাখতে হবে? তাহলে নবী মুহাম্মদের বীর্যপাত কি কুরআনের আয়াতের উপর হতো? তিনি কি কুরআনের আয়াতের উপর বিবিদেরকে শুইয়ে দিয়ে তাদের জমিনে সেচ দিতেন? আমার এই সেচ দেওয়ার কথাটাকে অশ্লীল মনে করবেন না। এই সেচ দেওয়ার কথা নবী মুহাম্মদ হাদিসে বলেছেন। নবী মুহাম্মদ বলেছেন যে তোমরা গর্ভবতী অন্যের জমিনে সেচ দিও না, অর্থাৎ গর্ভবতী কৃতদাসী বা দাসী বান্দিদের সাথে সহবাস করবে না। নবী মুহাম্মদ খুদই নিজের সেচ দেওয়ার কথা বলেছেন। কুরআনেও বলা হয়েছে যে তোমাদের স্ত্রীরা হচ্ছে শস্যক্ষেত্র। এখন স্ত্রীরা যদি শস্যক্ষেত্র হয়, তাহলে শস্যক্ষেত্রের বা জমিনের উপর মানুষ কী করে, কৃষক কী করে? লাঙ্গল চালায়, লাঙ্গল দিয়ে গুতাগুতি করে, লাঙ্গল দিয়ে হাল চাষ করে। তাইলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার বিবিদেরকে বা দাসী বান্দিদেরকে কুরআনের আয়াতের উপর শুয়াইয়া দিয়া তাদের জমিনে সেচ দিতেন? ব্যাপারটা ভাববেন, তাহলে বুঝুন যে নবীর কাছে আল্লাহ কুরআন নাজিল করেছে সেই নবী কুরআনকে কীভাবে অপমানিত করেছে। কুরআনের উপর ম্যাডাম আয়েশাকে শুইয়ে দিয়ে তার সাথে সারা রাত সহবাস করতো, সুপথ মুপথ করতো, তার জমিনে চাষবাস করতো, লাঙ্গল চালাতো এবং সেচ দিত। ব্যাপারটা ভাববেন। হ্যাঁ, আমি এইটুকুই আজকে বললাম। ধন্যবাদ সবাইকে।
তো আপনারা ভাববেন যে আপনাদের ম্যাডামদেরকেও কি কোরআনের আয়াতের উপর শুইয়ে দিয়ে তাদের উপর হাল চাষ করবেন কি না। এটি তো সুন্নত, সুন্নতুল মুয়াক্কাদা। ধন্যবাদ।